আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আপনাকে মাঝে একটি ব্লগ নিয়ে আমি কি কাজ করবো এটা আপনার সাথে শেয়ার করবো আপনার আমার সাথী থাকবেন তো আজকে আমি পিৎজা তৈরি করবো দুই কাপ ময়দা দিয়ে দিছি আর লবণ দিয়ে দিছি বেকিং পাউডার দিয়ে দিছি এক চামুচ তেল দিয়ে দিছি চামি তেল আমি এটা মিক্স করে নিতেছি একসাথে ইস্টা দিয়ে দিছি ইস্টা আমি হালকা গরম পানি দেওয়া গুলাই রাখছিলাম কুসুম গরম পানি দেওয়া তাহা আমি ভালো মতন মাইকে নিতেছি কুসুম গরম পানি দেওয়া আমি দুটা কই রিতে ডু আমার করা হয়ে গেছে গা পিজার ডু আমি এক ঘন্টা রাখে দিমু তো রাখে দিয়া পিজ্জার পুট ডা আমি তৈরি করবো তেল দিয়ে দিছি পেঁয়াজ কুষি দিয়ে দিছি কাঁচামরিচ কুচি দিয়ে দিছি আদা বাটা দিয়ে দিছি রসুন বাটা দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এক চিমড়ি তো বাজা নিতেছি মাংসটা দিয়ে দিছি মুরগির মাংস ভালো মতন বাজা নেমু কুটটা আমার তৈরি করা হয়ে গা তো এক ঘন্টা পর আমি ফিরে আসলাম অনেক চপ রয়েছে দুটা আবার আমি ভালো মতন বইতে নিতেছি মতো হয়ে গেছে গা আমি ওনার দুইটা বাক করছি দুইটা পিজা বানামু রুটি বেলিয়া নিতেছি আমি রুটিটা টুনি বড় করে বেলছি খাই খানো তেল দিয়ে দিতেছি আমি রুটিটা দিয়ে দিছি হাতে ভালো মতন আমি সমান করে দিতেছি কোনো জায়গাতে গোসা নিচে না হয় কাটা চামচ দিয়ে আমি ইয়া করে দিতেছি বিন বিন করতেছি হাওয়াটা যে বাড়িয়ে পড়ে না ভুলে হাওয়াটা বার বারো না বা না বাড়িলে ফুলে উঠব সস দিয়ে দিছি Kalaumu mutun mau khayal di si sos ini kesamui dia, tuh ketsi dia di tas si, kamu di di tas dia di tas পুড়টা করছিলাম পুডটা দিয়ে দিতেছি শীত দিয়ে দিতেছি আমি একবার একটা পিজ্জা বানাইছিলাম অর্ধেক আরো শীস লই আর অর্ধেকটা অর্ধেক টাকিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে আমি বানাইতেছি পিজ্জা আজকে আবার চুলাতে বসাই দিছি কত পর আমি দেখি হয়েছে নাকি তো আবার দেখতেছি হয়েছে পিজ্জাটা আমি তৈরি করছি পাঁচটা বাজে পিজার থাল রাখছি আমাদের বাসার সামনে আসছিল ব্যান ব্যানের থেকে রাখছি সময়ে খাইতেছে পিজ্জা বৈশা কাছে এবং দূরে দেশে বিদেশে যে কেন আসে আল্লাহ রকমতে সবাই ভালো আছে সবাই যেন সুস্থ থাকে সহি সালামতে থাকে আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে আর দয়া করে আমাদের পাশে থাকবেন আপুরা ভাইয়ারা আপনার কাছে অনুরোধ বিরোধী দেখবেন তা আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেল বাটনটি ওয়ান করবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন তা সময়া পরটি বাজতে পারোটি তো কত ডিম দেয়া খাইব বাজতাছে সময় বাজদাসে আর ক্যামেরাটা ধরে রাখছে আজকে সারাদিন ভিডিও হাতে ধরে করছি মোবাইল হাতে নিয়ে করছি স্টান্ত বাই গেছেগা গেছে গা কালকে বললাম সাথে মায়া আবার মোবাইলটা দরছিল সুরাই আবার উড়াইছে সুলা থেকে তো সকালবেলা আমরা নাস্তা খাইতেছি আর সুরায়া আমি তিনজনে খাইতেছি আপুরা বাইয়ারা আমি যদি কথা যদি কিনু ভুল করি সবাই আমার ক্ষমার ডিস্ট্রিকে দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন লাইক করেন শেয়ার করেন আর কষ্ট করে ভিডিওটি দেখেন সবাই আপু লেগে বাইয়াগর ইয়াগ লাগে সবাই লেগে আমি দোয়া করি আল্লাহ যে সবাই সুখে শান্তিতে রাখে হেফাজতে রাখে তো আমার মা দেশের থেকে পাতা আনছিলো থানকুনি পাতা আমরা কই টেকা পাতা কই ডেমনিকের ভাতা কই সবগুলি কই তো আপুরা বাইয়ারা আপনারা কি কী আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি বাচ্চা নিতে আসি বাজি করব চিক করেও করলা শুকনা মরিচ দেওয়া বর্তা বানাইলে গরম ভাত দা খাইলেও ভালো লাগে তারপর বাজি করলেও ভালো লাগে ডাইল দিয়া বরা বানান যায় বাড়িটা ব বর্তা বান যায় এগুলাই সব কিছু করন যায় টেকা ভাতা দিয়া তা আমি বাজি তা আমি শুধু খালি খালি বাজি করছিলাম সাথে আলুও দেই নাই আর ইয়া দিই নাই সিমও দেই নাই কিছু দেই নাই খালি বাজি করছি তো আমি ভালো মতন ধুই আনতেছি কেসলাইয়া এ দেশে থেকে তো আনছে এই পুকুর পাড়ার তেনে উড়াই আনছে এগুলাই ভালো মতন দুইছি আমি দুই ধোয়া দিয়েছি আরও চার পাঁচটা দোয়া দিম নাতে বালি থাকবে তো আমার দোয়া শেষ হয়ে আছে গা আমি চিকন করে রেডি পরিয়ে নিবো তা আমি ফলতাছি আর সুমায়া ক্যামেরাটা ধরে রাখছে হাতে তখন এগারোটা বাজে আমি যা কাটাকুটি করতেছি চিকেন করে ফইলে নেম তো পারবেসে কইছে আজকে ডাইল খাইবো আলুর ভর্তা খাইব আজকে ডাল রান্না করমু আর আলু সিদ্ধ করমু আলু সিদ্ধ করে আলুর ভর্তা বানাবো তো চূড়ায় করলো কী চূড়ায় কে চূড়ায় দুগা ডাল বসাই দাও চূড়াইয়া আবার ভালো মতন দুইছে ডাইল দুইয়া বসাই দিছে টমেটো দিয়ে ডাল রান্না করম তো ডাল সব আফাই রান্না রান্না করতারে তবুও আমি যখন রান্না করতাছি তো তুমি শেয়ার করলাম সবার মাঝে তো শেয়ার কইরা দেই দনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া লবণ কাঁচামরিচ টমেটো সব দিয়ে দিছি আমি পেঁয়াজ কষি দিয়ে দিয়েছি রসুন কুচিও দিয়ে দিছি আমি একসাথে ডালটা বাগান দিতেছি আলু বসাই দিছি ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া ভাতা মনে ছিল না দেওয়ার লেগে টাকা ভাতাটি বসাই দিছি জোসায় নিম আগে একবারে বাগার দিমু না লবণ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি পেঁয়াজ কুশি দিয়ে দিছি তো টেকা ভাতাটি আমার জোসাটি শেষ হয়ে গড়ছে তেল দিয়ে দিছি রসুন দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিছি তো সুমায় মোবাইলের তৈরি করে ধরছে এই নিচের কল হাউস মাউস সব দেখা যায় তো সুমায় আবার আমি কইলাম হেভাবে মোবাইল ধরছো খেড়ে সুমায় হাসতে হাসতে কইলাম তো সুমাইরে হাতে আবার তেল গিয়া চিটে ভরসে যায় গরম লাগছে তেল আলুটি সিলিয়ে আনিছে আমি গরম হয়ে শিলছি আলুর বর্তাটা গরম গরমে গরম লাগে ঠান্ডা হয়ে গেলে লাগে আলুটি ভালো মতন চাটকানি হয় না আনাম আনাম থাকে যা আমি গরম গরমে চাটকাইতেছি আমার আতো গরম লাগতেছে শুকনা মস লবণ দিয়ে আগে মসটি বাইগানিতে নিতেছি দিয়ে দিতাস আলুর ভিতরে ধনিয়া ভাতা দিতেছি পেঁয়াজ কুসি পেঁয়াজের আমি ক্যাশ লাই ধা ভাতাটা দিয়া সর্ষের তেল দিয়ে দিছি সর্ষের তেল দিয়ে ভালো মতন চটকাই নিবো আমি একসাথে মিক্স করতেছি সব কিছু বর্তাটা আমার বানান হয়ে গেছে গা তো আজকে টেকা ভাতার বাজি আলুর বর্তা আর ডাল বর্তা আঙ্গার দুপুরের খাবার প্রিয় খাবার সুমায়া সুরাইয়া সুরাইয়া কইসে পরে খাইবো আয়াত্রে সেই সাইডে রাখছে রাখলে আবার আয়াত আইসা পড়ছে তো সুমায়া বইছে সুমায়ার বাবাই বইছে আর মানিকবাই বসছে তা আমি আবার ক্যামেরাটা ধরে রাখছি হাতে তো শাক দিয়ে খাইতেসে আর সুমাইয়া খাইতেছে দুধ দিয়া তো সুমায়া কালকে রাত্রে আমার কইছিল আমি আমি ভাত খামো তারপর কইতেছি এই মুহূর্তে তোমার দুধ আইনা দিম কইতে আমি এত রাতবেলা তখন বারোটা বাজে দোকানপাট সব বন্ধ করে লাইছে। তো আজকে ফার্মার বাবা কাজের টাউনের সময় দুধ নিয়ে আইছে তো দুধ আমি জাল দিয়েছি গরম করছি আমি গরম করে ভরে দিছি খাওয়ানোর লাগিয়া খাইতেছে তো কইলাম আমি আগে বাজিটা খাও সময় আগে দুধ দিয়ে বাদ ভাত কইতেছে খাও সামার নাই তো মানিক ভাই কইতেছে বাজিটা অনেক মজা হয়েছে টাকা ভাতার বাজিটা তো দুপুরের খাওয়া দাওয়ার পরে সুমাইয়া হাঁড়ি ভাতিল দুই প্লেট বাসনি দুইতাছে আমি আবার টিকি মোবাইলটা দৌড়া রাখছি সাথে বললাম আমি সারা দিন আজকে হাতে মোবাইল নিয়ে ঘরে ভিডিও করতে হইছে ইস্টান তো বাইগে আসে গা ইন আনতে হইব তো ভার্বেশের বাবাই কইছে গুলিস্তান যাইবো ইস্টান আনানোর লেগা তো ভার্বেসার বাবা যখন সময় পায় তখন যাইবো কাজের থেকে আইসা আর সময় পায় না যাওয়ার লেগা কাজ করে আইলে তো শৈলাম কাহিল তাকে থাকে আর মনে হয় না কোনো জায়গা যাইতে বইলে তো সকালবেলায় আমি দশটা বাজে আজকে কাপড় সাপড় দিয়ে দিয়েছি বিছনার দুইটা সাপ দিয়ে দিয়েছি আরও অনেক কিছু কাপড় আছে শীতের কাপড় থাকতে ধুই নাইকিয়া তাই যেন আয়সা ধুইছি আরো টুকটাক কাপড় এক বালতি কাপড় রয়েছে এগুলো ধুইছি আমি দশটা বাজে তো সুরায় আবার ক্যামেরাটা দিয়ে রাখছিল তো রই দূরছে আমি মনে বুঝলাম দূরছে তো বাইরে দিলে তাড়াতাড়ি কাপড় সব কাপড় শুগাই যাবো বারিন্দা তো ছোটো বারিন্দা তো রোদ বেশি একটা তেমন লাগে না বাতাসও আসে না বারিন্দা দা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ